তুমি একটা ক্যামেরা কিনো, এই ক্যামেরাটা কিনো, এটা বাজেটের মধ্যে। আমি যখন কিনছিলাম তখন 56K এর মতন পড়ছিল। তুই অডিও রেকর্ড করার সময় মাইকটা হাতে নিয়ে কেন রেকর্ড করিস? জায়গায় দেখা যায় যে ফুল টাইম জব করার পরেও মানুষ এটা পাইতেছে না, তাই না? মানে হচ্ছে এডিটরদেরকে টাকা দিতে হবে, থাম্বনেল ডিজাইনারকে টাকা দিতে হবে, মানে খরচও কিন্তু আছে। এমন না যে পুরোটা খালি আমি নিয়ে নিতেছি। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের তালুকদার। আজকে আমি আছি আমার ফ্রেন্ড এনায়েতের বাসায়। এনায়েত আর আমি দুজনই একই ইউনিভার্সিটিতে পড়েছি। আমি ছিলাম নেভাল আর্কিটেকচারে, এনায়েত ছিল সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। তো যাই হোক, আজকে হচ্ছে আমরা এনায়েতের হোল শুটিং প্রসেসটা দেখব এবং কিছু আড্ডা দিব এনায়েতের সাথে। তো শুরু করা যাক। তোর যে ভিডিওগুলো আমরা দেখতে পাই, এগুলো তো সব এখানে শুট করিস? একদম একদম, এই জায়গাতে আমার খাট এখানে, আমার ক্যামেরা সেটআপ এখানে। আমার ক্ষেত্রেও কিন্তু সেম, আমিও কিন্তু আমার বাসাতেই করি, আমার রুমে। একদম একদম। তো ফার্স্ট অফ অল আমি তোর শুটিং প্রসেসটা দেখতে চাই। ঠিক আছে, চল তো কেমন ডাইরেক্ট ডেমনস্ট্রেশন দেখাই। আমি যখন ভিডিওটা শুরু করি তখন মূল কাজ হচ্ছে ক্যামেরাটা সেট আপ করা। ক্যামেরাটা এইখানে থাকে ট্রাইপডের উপরে। আমি দেন ক্যামেরাটা খুলি, অন করি। অন করার পরে একটু সামনে পিছনে নেওয়া লাগে, ফ্রেমিংটা ঠিক করা। সাপোজ এই পর্যন্ত হচ্ছে আমি আনলাম, ওকে, এইবার দেখলে মনে হচ্ছে এটা এনার চৌধুরীর একটা সেট। এরপরে এইখানে আসি, টেবিল খুবই ক্লাটার্ড অবস্থার মধ্যে থাকে, আমার ক্যালকুলেটার এখানে আছে, ডেটা টেটা অনেক কিছু এই জায়গার মধ্যে থাকে। আমি তো টেবিলের মধ্যেই কাজ করি মোটামুটি। এই জায়গায় ইয়ারফোন আছে, এই সব কিছুকে একসাথে এনে আমি হচ্ছে খাটের উপরে রাখলাম। দেন ল্যাপটপের সাথে অনেক কিছু লাগানো থাকে, মাউস লাগানো থাকে, আমার পোর্টেবল হার্ড ডিস্কটা লাগানো থাকে। এইগুলো আবার ক্যামেরার মধ্যে আসলে খুব বাজে দেখায়, দ্যাটস ওয়াই মাউস হার্ড ডিস্ক এগুলো সব আলাদাভাবে সরায় রাখতে হয়। অনেক কষ্টের কাজ ভিডিও বানানো। দেন এইটাকে আমি একটু ঘোরায়া দেই। সো এই ল্যাপটপটার ফাংশনটা, আচ্ছা ল্যাপটপ একটাই আছে দোস্ত, বেশি নাই। এই ল্যাপটপের মধ্যে আমি এখানে বসি চেয়ারে, অ্যান্ড দেন এখানে স্ক্রিপ্ট থাকে আমার। সো গুগল ডকের মধ্যে স্ক্রিপ্টটা থাকে। আমি আগে হাতে লিখতাম, লাইন বাই লাইন হাতে লিখতাম, এখন হচ্ছে গুগল ডকের মধ্যে রাখি। তো গুগল ডকের মধ্যে থেকে এখানে আমি পুরোটা আবার লাইন বাই লাইন লিখি না, ওটা হচ্ছে পয়েন্টগুলো দেখে দেখে হচ্ছে পড়তে থাকি। আচ্ছা আচ্ছা। আর দোস্ত, তোর এই যে এই স্ক্রিনটার ফাংশনটা কি? এই স্ক্রিনটাই তো ঐতিহাসিক স্ক্রিন। এটার মধ্যে যুগে যুগে কালে কালে অনেক বাণী আসছে, অনেক কথা লেখা হয়েছে, অনেক মনীষীদের বাণী লেখা থাকে এইখানে। আর আমার মাথার মধ্যে যত উদ্ভট চিন্তাভাবনা আছে এগুলোকে আমি জাস্ট এখানে ডাম্প করি। অনেকের এটা অনেক ভালো লাগে কেন জানি। আমার এক স্কুল লাইফের এক স্যার হচ্ছে, সে নাকি ভিডিও দেখতেই বসে জাস্ট মনিটরের মধ্যে কী আছে এটা দেখার জন্য। এইটাই। আর এইখানে আরেকটা জিনিস, আমার মেইন টার্গেট থাকে এটাকে যাতে ক্লাটার্ড মনে না হয়। জেনারেলি এটা খুবই ক্লাটার্ড অবস্থাতে থাকে, খুব হজবরল অবস্থা থাকে। তো এই তার রাখলে তো হবে না, এই তার হচ্ছে যে মাইক, সেই বিখ্যাত মাইক, এটার সাথে হচ্ছে কানেকশনটা দেওয়া হয়। তারপরে কথা বলা শুরু করি। এই আচ্ছা, তোর শুটিং প্রসেসটা তো আমরা দেখলাম। তো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর আমি দেখতে চাই তুই কোন ক্যামেরাতে শুট করিস। আচ্ছা, আমার ক্যামেরাটা এখানেই আছে, আমি একটু হাতে নিয়ে দেখাই। সো এইটা হচ্ছে ক্যামেরাটা, এইটার নাম হচ্ছে সনি ZV-1 মডেল। তো সনি ক্যামেরাটাই সবাই ইউজ করে মনে হয়। আর এই মডেলটা কিন্তু খুবই পপুলার হয়েছে। হ্যাঁ, খুবই পপুলার একটা মডেল। এটা আমাকে সাজেস্ট করেছিল রাফায়েত রাকিব ভাই। তো ওনার কাছে অনেক হাই কোয়ালিটি ক্যামেরা আছে, কিন্তু তারপরে উনি সাজেস্ট করছে এত টাকা দিয়ে এত ক্যামেরা কেনা দরকার নেই, তুমি একটা ক্যামেরা কিনো, এই ক্যামেরাটা কিনো, এটা বাজেটের মধ্যে। আমি যখন কিনছিলাম তখন 56K এর মতন পড়ছিল, এখন মনে হয় আরেকটু বেশি হবে, ZV-1 এটা। তো আচ্ছা, এই ক্যামেরাটা সবচেয়ে বড় সুবিধা আমার মতে সেটা হচ্ছে, আমি তো যে আই ফোকাসটা অন করা থাকে এটা একদম অটো ফোকাস আমাকে নিয়ে নিতেছে, আর সাথে সাথে এটা এক ঘন্টা পর্যন্ত টানা রেকর্ড করতে পারবে, মানে হচ্ছে যে মাঝখানে বন্ধ হয়। অনেক কিন্তু অনেক দামি দামি ক্যামেরা থাকে যেগুলো হচ্ছে 25-30 মিনিট পরে গরম হয়, বন্ধ হয়। তারপরে আমি শুট করতে থাকতে পারি, কোনো সমস্যা নেই, আমি আউটডোর এটা দিয়ে শুট করছি। আচ্ছা আচ্ছা, আউটডোরের মধ্যেও। আচ্ছা, এটা একটা সবচেয়ে বড় অসুবিধা যেটা, এটার হচ্ছে সামনের যে লেন্সটা, ওই লেন্সটা আলাদাভাবে লাগানো যায় না। আচ্ছা আচ্ছা, ফিক্সড। হ্যাঁ, এটা ফিক্সড লেন্স, মানে যেই লেন্সটা এটা দিছে এটাই, মানে যে ক্যামেরার সাথে যেটা আসছে এটাই, আর কিছু না। আর আরেকটা আসছে এটার অল্টারনেটিভ হিসেবে, সেটা হচ্ছে ই-V1 না কি জানি একটা, ওরা হচ্ছে যে এই মানে লেন্স চেঞ্জ করার অপশনটাও রাখছে। আমি যেহেতু অত বেশি সিনেমাটোগ্রাফি করি না এই ক্যামেরা দিয়ে, তোর যে ভিডিও এগুলো আই থিঙ্ক এটার জন্যই একদম পারফেক্ট। আচ্ছা, তাহলে আমার এখন কোশ্চেন হচ্ছে, যারা
তোর তোর জনরার ক্রিয়েটর আছে বা শুরু করতে চায়, তাদের জন্য কি তাহলে এটা রেকমেন্ড করবি তুই? আমি বলবো ইভেন ক্যামেরা যে লাগবেই ব্যাপারটা এরকমও না, মানে হচ্ছে যে আমি কিন্তু শুরু করছি হচ্ছে একটা মোবাইল ফোন দিয়ে, তো মোবাইল দিয়ে রেকর্ড করতাম, মোবাইল দিয়ে কাজ করতাম, তো আমি মনে হয় অডিওটা জাস্ট আলাদা, আমার তখন পিসি ছিল, অডিওটা আলাদা রেকর্ড করছি, কিন্তু হচ্ছে মোবাইল দিয়েই শ্যুট করছি। যেমন আমার আমি কী করতাম, আমি নিজেই ইয়ে করতাম, যেমন ওইখানে আমি ট্রাইপডের মধ্যে ক্যামেরাটা বসাই দিয়ে এসে আমার এই চেহারাটার মধ্যে একটা এইরকম ফোকাস করে দিয়ে তারপর আমি নিজেই সেখানে শ্যুট করতাম, এরকম হয়েছে অনেক দিন পর্যন্ত, এক বছর দেড় বছর এইভাবেই শ্যুট করছি। তাহলে তো শুরুটা হয়েছিল অ্যাকচুয়ালি মোবাইল ফোন দিয়ে? মোবাইল ফোন দিয়ে, অফকোর্স অফকোর্স, মানে শুরুটা মোবাইল ফোন দিয়ে। অ্যান্ড দেন যখন আপডেট করার সময় আসছে যে ভাবছি যে না একটু ভালো করা উচিত, যেহেতু টাকা পয়সা তখন আসতেছিল আর একটা আপডেট করা দরকার ছিল, তখন হলে একটা ক্যামেরা কেন কিনবো না, তো ক্যামেরা কিনে ফেলছি। আচ্ছা 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 এনায়েত, আমাদের সবার প্রশ্ন, তুই অডিও রেকর্ড করার সময় মাইকটা হাতে নিয়ে কেন রেকর্ড করিস? আমি যখন শুরু করি তখন বাসায় কেউ জানতো না, মানে যদি এখন বাসায় রেকর্ড করতেছি, বাসায় কেউ জানতো না, আমি এক বছর পর্যন্ত আব্বুকে জানাইনি যে আমি হচ্ছে ভিডিও রেকর্ড করতেছি, এক বছর পর্যন্ত। তাহলে তুই যে কন্টেন্টগুলো দিচ্ছিস আঙ্কেল স্টিল জানতো না? না জানতো না, আমি যখন রেকর্ড করতেছি আব্বু যখন নামাজ পড়তে যেত তখন হচ্ছে যে আমি রেকর্ড করতেছি। আচ্ছা, এবং 30 মিনিট সাপোজ এশার নামাজের টাইম, আমার এই 30 মিনিটের উইন্ডোর ভিতরেই আমার একটা ভিডিও শুট করতে হবে, কারণ ওই সময় আমি আমার খাতার মধ্যে লাইন বাই লাইন বাংলা লিখে রাখতাম, তারপরে হচ্ছে ওইটা দেখে দেখে একদম হুবহু ওইটাই পড়তাম যাতে আমার 30 মিনিটের ভিতরে শেষ হয়। ওইটা তখন খুবই চ্যালেঞ্জিং কাজ ছিল। এডিটিং টেডিটিং করতাম যখন আব্বু বাসায় থাকতো না, তখন এডিটিং করে ফেলতাম পিসির মধ্যে, ওটা সমস্যা ছিল না। রেকর্ড করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ মাঝখানে যদি আব্বু বাসায় পড়ে তাহলে তখন তো সমস্যা ওইটার জন্য। আচ্ছা, তো তখন আমি চিন্তা করতে থাকলাম, আচ্ছা আমার তখন মাইক ছিল, মাইক কিনে ফেলছি অলরেডি, আমি আমার টাকা যখন শুরুতে পাওয়া শুরু করছি, শুরুর বেশিরভাগ টাকা আমি ইনভেস্ট করছি হচ্ছে এইসব ইকুইপমেন্ট কেনার ক্ষেত্রে। আচ্ছা, তোর ক্ষেত্রে কি শুরু থেকে কি তোর আর্নিং এর ব্যাপারটা চলে আসছিল ভিডিও বানানোর শুরু থেকে? একদম শুরু থেকে তো ছিল না, একদম শুরু থেকে তো জিরো জিরো ছিল। এরকম সময়ে আসলে তোকে ইনভেস্ট করতে হইছে ব্যাপারটা আমার? এটা খুব সম্ভবত আমি 6-7 মাস বা এরকম হওয়ার পর আমার মনে হয় 10-11 হাজার টাকার মতন জমছিল, তো ওইটা দিয়ে তখন আমি এই যে এই মাইকটার দাম হচ্ছে, আমি একটু মাইকটা যদি দেখাবো এখন নাকি হচ্ছে যে, আচ্ছা এই মাইকটা তো হচ্ছে ফিফাইন K678, তো এটার দাম তখনকার সময় ছিল 8,500 or 8,000 এরকম টাইপের ছিল, তো ওইটা কিনছিলাম। তারপরে আমার অনেকে বলে আমার মাইক স্ট্যান্ড নাকি নাই, তো মাইক স্ট্যান্ডও আছে অ্যাকচুয়ালি, এই সব কিছু মিলে। আরেকটা আমি অক্টাপড কিনছিলাম, তো সব কিছু মিলে আমার দাম পড়ছিল 11,000 টাকার মতন খরচ গেছিল, তো এটা টোটালি ইনভেস্ট করে ফেলছিলাম। আর এই মাইকটা যখন হচ্ছে রেকর্ড করতেছি আমি, তখন এই যে মাইকের স্ট্যান্ডটা, এটা তো লাগানো হচ্ছে যে আরেক প্যারা, মানে হচ্ছে যে এটাকে এইখানের এই এইখানে টেবিল ছিল, টেবিলের এখানে লাগাই মাউন্ট করে হচ্ছে দেন আবার এটার সাথে লাগাইতে হবে, দেন আবার ঠিক আছে কিনা দেখতে হবে। আবার মাইকের একটা ঝামেলা হচ্ছে যে মাইক যদি একদম মুখের কাছে থাকে তখন এক ধরনের অডিও আসবে, আবার যদি একটু দূরে থাকে তখন অন্যরকম অডিও আসবে, তো আমি যদি এরকম নাড়াচাড়া করি তো সব সময়, তো স্ট্যান্ড থাকলে একটা অসুবিধা, আবার যদি হাতে নিয়ে রাখি তাহলে তো আমি মাইক সাথে আমার মাইক আমার সাথে হাতের সাথে সাথে নড়তে পারতেছে, তো অডিও কোয়ালিটিটা একদম সেম থাকতেছে। এইটা সবচেয়ে বড় কাহিনী হচ্ছে যে ওই যে লাগাইতে যে টাইমটা, ততক্ষণ যদি আব্বু এসে পড়ে তখন কিছু টাইম লাগবে, খোলার জন্য কিছু টাইম লাগবে, আসার পর আমি যদি এটা কি জিনিস এটা এখানে করতে আসছে, তারপরে তো ওই ওই জন্য আসলে ওই যে মাইক স্ট্যান্ড ছাড়া যে শুরু করছি, এত আমি তো অলস মানুষ, অফকোর্স আমি এই আইসামির জন্য হচ্ছে আর এই মাইক স্ট্যান্ড লাগানোর ইয়ে করি নাই। তবে আমার শুরু থেকে ইয়ে, আচ্ছা কেমন হয় যে কন্ডেন্সার মাইক হাতে নিয়ে একজন ক্রিয়েটার ভিডিও বানাইতেছে, এটা কেমন হয়? এখন কন্টেন্ট বানানোর ক্ষেত্রে তোর প্যারেন্টসের অর্থাৎ আঙ্কেল আন্টির কিরকম সাপোর্ট পাস? এখন তো সাপোর্ট অফকোর্স দিবে ভাই, বাঙালি বাবা মা হচ্ছে যখন দেখবে যে টাকা পয়সা আসতেছে বাস, কোনো সমস্যা না, আমার ছেলে এখানে টাইম দিতেছে, বিন্দাস টাইম দিতে থাকে, কোনো ব্যাপার নেই। এখন হচ্ছে যে এটা একটা ভালো ইনকাম সোর্স, কিন্তু প্রথম এক বছর আগে যেটা যারা অনেকে জানে প্রথম এক বছর জিরো জিরো ইনকাম ছিল। যারা হচ্ছে অ্যাসপায়ারিং ক্রিয়েটর আছে হয়তো শুরুর দিকে বাবা মার থেকে একটু ইয়ে পাবে, এবং তার থেকে বড় কথা হচ্ছে তখন তো আনসার্টেইন একটা সময়, এবং এই জিনিসটা তো রিস্কি জুবের, আমরা যা কিছু আমরা যারা যারা এই জায়গাতে আসছি কাকে ভাবছিল যে আমরা আজকে এখন যে পজিশনে আছি সেই পজিশনে থাকব, কেউই ভাবে নাই। মানে কন্টেন্ট ক্রিয়েশন করে তো একটা পজিশনে আসবি, কিছু আর্ন করবি, এটা তো আসলে মানুষ পছন্দ করবে, মানে এইগুলো অনেক রিস্কি ব্যাপার, কখন কি হয় কোনো কিছু বলা যায় না, মানুষ পছন্দ করে ফেলছে এখন ইয়ে। তার সবচেয়ে বড় কথা হচ্ছে নিজে করে আনন্দ পাইতেছি কিনা, কারণ আমি আমি তুই যে কেউ কিন্তু ভিডিও বানাই নিজেদের জন্য, নিজে দেখে ফার্স্টে স্যাটিসফাইড হইতে হবে, অন্যরা কে কি বললো এটা পরে। তোর যে কন্টেন্টগুলো আমরা দেখি, কন্টেন্টের চিন্তা থেকে শুরু করে আপলোড করা পর্যন্ত প্রসেসগুলো যদি একটু স্টেপ বাই স্টেপ আমাকে একটু শেয়ার করতে।
ওকে, আমি প্রথমে চিন্তা করি আচ্ছা একটা টপিক তো প্রথমে বাছাই করতে হবে, তো ওই টপিকটা আমি প্রথমে চিন্তা করি থাম্বনেলের মধ্যে কী লেখাটা থাকবে বা টাইটেলে কী লেখাটা থাকবে, এটা আমি সবার ফার্স্টে চিন্তা করি। আচ্ছা, তাইলেই আমার ঠিক হয়ে যায় যে এই টপিকে মানুষজন ক্লিক করে ভিডিওটা দেখবে কি না। আচ্ছা, যেমন এখন আমার কাছে কোশ্চেন হচ্ছে তাহলে কি তুই সবার আগে ভাবতেছিস যে মানুষজন ক্লিক করবে কি না, মানে এই জিনিসটা কি সবার আগে চলে আসে? কাইন্ড অফ জিনিসটা অড শোনাইতে পারে বা জিনিসটা এমন হইতে পারে আমি খুব বাজে একটা লোক, কিন্তু এইটা আগে আমি এখন চিন্তা করি, কারণ ম্যাস ডিমান্ডটা কি এটা তো আসলে চিন্তা করার ব্যাপার। অথবা উল্টাটাও হয়, রিসার্চ টিম ঠিক করে দেয় ফার্স্টে যে হচ্ছে আচ্ছা এই টপিকে হচ্ছে একটা ভিডিও আসতে পারে, আপনি যদি বানান দেন আমি এটা থেকে একটা ক্লিকেবল টাইটেল বা ক্লিকেবল থাম্বনেল কীরকম হইতে পারে ওটা চিন্তা করছি। তো উল্টা প্রসেসও হয়, তাহলে টপিকটা কী হবে এটা অনেক সময় তোর থেকেও আসে, অনেক সময় তোর রিসার্চ টিমটা তাদের থেকেও আসে। রাইট, তোর রিসার্চ টিমে কজন আছে? আচ্ছা, আমার রিসার্চ টিমে এই মুহূর্তে চারজন। আচ্ছা আচ্ছা, বিভিন্ন সময় বিভিন্ন জন কাজ করে, এক একটা টপিকে এক একজন কাজ করে। যেমন খুবই বিখ্যাত একজন ক্রিয়েটর লাবিদ রাহাত, ও হচ্ছে আমার সাথে একদম শুরু থেকে হচ্ছে রিসার্চার হিসেবে কাজ করে, যদিও প্রথমে চিন্তা করছিল যে এডিটর হিসেবে জয়েন করবে, ওর এডিটিং হচ্ছে বেশি আগ্রহ। আমি বলে বলছিলাম তুমি রিসার্চার হিসেবে জয়েন করো, পরে দেখা গেলো যে রিসার্চার হিসেবে অনেক ভালো করতেছে। তো এখনো লং টাইম কোলাবোরেশন এটা আমাদের মানে বেশ ভালো ভালো ভিডিও বানায়, ওর কোনো দরকার নেই আমার সাথে কাজ করা, কিন্তু মানে ওকে আমি যেই পরিমাণ টাকা পয়সা দেবো ওটা ওর, ও তো আর এখন বড় ক্রিয়েটর হয়ে গেছে। সো ওর এটা তারপরে ও হচ্ছে ভাই ব্রাদার প্যাকেজে বা হচ্ছে যে ভাই ব্রাদার হিসেবে হচ্ছে যে আমার ইয়ে না, এমন লাবিদকে আমি টাকা দেই, লাবিদ মিথ্যা কথা বলবো, লাবিদকে টাকা দেওয়া হয়। লাবিদ আছে আর হচ্ছে আমার সাথে আরও অনেক আগের থেকে আরেকজন কাজ করে আলিফ আরশাদ, ও মাঝখানে চলে গেছিল আবার, কিন্তু আবার এখন জয়েন করছে। সো টোটাল চারজন এখন রিসার্চ ডান সাপোজ। তারপরে হচ্ছে আমার চিন্তা থাকে আমি একটু উপরে নিচে করি, মানে লেখাটা কি যা গেছে যেখানে গুগল ডকের মধ্যে সব কিছু দেখা হয়, পুরোটি গুগল ডকে সবার সাথে শেয়ার করা আছে, ওইটার মধ্যে দেন আসলো আমার হাতে লেখাটা, ফুল লেখা আসলো, দেন আমি এক রাতে হচ্ছে যে এক ঘন্টার মধ্যে আমি রেকর্ড করে ফেলি। আমি আগে তাও তো লিখতাম ইয়েটা, কারণ আমার কাছে মনে হয় যত প্যারা কমানো যায়, মানে ইউটিউবিংয়ের পুরো প্রথম ইয়েটাই হচ্ছে নিজের উপরে কষ্ট যত কমানো যায়, ওইটা করতে যায় যত কোয়ালিটি অবশ্যই হাই রাখতে হবে, তারপরে আমার নিজের যত কষ্ট কমানো যায়। তো ওর পরে আমি রিহার্সাল তো ওটা তো করি না, কিন্তু ওই ক্যামেরার ভিতরে যা করার, ক্যামেরার ভিতরে একটা লাইন আমি আমার মনে হইতেছে না একটা লাইন এইভাবে বলছি, তেন আবার বলে ফেলি ওই লাইনটা, আবার আরেকবার বলে ফেলি। তোর হচ্ছে ডকটা হচ্ছে এখানে যে ল্যাপটপ একটা থাকে, ওই ল্যাপটপটা যেখানে দেখাইলাম ওইখানে দেওয়া থাকে। আর একটা জিনিস হচ্ছে আমি জানি না এটা অন্যদের ক্ষেত্রে কতটুকু সত্য হবে, আমি তো 10 বছর বিতর্ক করছি, সো ওই জন্য আমার ওই কথার ফ্লোতে খুব একটা বেশি সমস্যা হয় না আর কি। আমি ইমতিয়াজ জানো আমাকে এই জিনিসটা বলে আর কি, ওর কথার ফ্লোতে অনেক মানে হচ্ছে কথা বলার সময় এইটাতে ওর অনেক টাইম যায়, এই কারণে ওর অসুবিধা, ও বলছিল একবার। কিন্তু যারা মানে এমনিতে কথা বলে বলে অভ্যস্ত ওদের ক্ষেত্রে এই প্রবলেমটা হয়। দেন এইটা আমি এডিটিং ফেজে যখন যাই ল্যাপটপের মধ্যে আনলাম, তারপরে যে অডিও এডিট একটু করি, অডিও এডিটটা আমি নিজেই করি। আর তারপরে ল্যাপটপের মধ্যে আনার পর ইনিশিয়াল যে এডিটটা মানে হচ্ছে যে কাট 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 করে একদম প্রসেস করে হচ্ছে জাস্ট দেওয়া যায়, জাস্ট আমার চেহারা আমার কথা এবং ফাইনাল মোটামুটি একটা প্রোডাক্ট ওইটার উপরে তারপরে এডিটিং হবে, ওইটা আমি রেন্ডার করে দেই, দেন হচ্ছে এডিটরের কাছে যায়। আচ্ছা, তো ওই পার্টটা তুই এডিট করিস? ইনিশিয়াল পার্টটা আমি এডিট করি। কোন সফটওয়্যার ইউজ করিস? ডাভিনচি রিজলভ এখন করি, আগে হচ্ছে আমি ইয়েতে করতাম, প্রিমিয়ার প্রোতে কিছু ঝামেলা হওয়ার পরে আমি ডাভিনচি রিজলভ ফ্রি ভার্সন, এত সুন্দর সফটওয়্যার আমি কেন ইউজ করবো না? যদি আমি ডাভিনচি রিজলভে অনেক কিছু করা যায় যেগুলো আমি ইউজ করি না, ফিউশন ইউজ করি না, তারপরে হচ্ছে আমার করা লাগে না, আমি দরকার হয় না, দরকার হয় না, তো ওই পার্টটা তো আই থিংক পরের প্রসেসের মধ্যে করে, তখন ওরা আবার হচ্ছে আফটার ইফেক্টস ইউজ করে, অ্যাডোবি আফটার ইফেক্টস চলে যায়, আর হচ্ছে কালার গ্রেডিং আমার অত বিষয়টা করা লাগে না। এরপরে আমি হচ্ছে এডিটরদের কাছে রেন্ডার দিয়ে পাঠিয়ে দিই, তো রেন্ডার দেওয়ার সময় চেষ্টা করি যে যত কম মেগাবাইট হয় আর কি ওইটার ওইরকমভাবে রেন্ডার দিতে। তো এডিটর আমার আছে কয়েকজন, তো আমি জেনারেলি দুইজন এডিটরের কাছে একটা ভিডিও দিই, মানে মাঝে মাঝে আবার একজন এডিটরের কাছে ও দিই ফুল ভিডিও, তো ওইটা যখন ভাগ ভাগ করে ওদের মিনিট ওয়াইজ ভাগ করে হচ্ছে দিয়ে দিই। একটা জিনিসটা কি এরকম হয় যে অর্ধেক একজন এডিট করে অর্ধেক আরেকজন, তো ব্যাপারটা কি হলে কম্বিনেশনটা কি ঠিক থাকে এভাবে? হ্যাঁ, আমি ওইভাবে ইয়ে করি, রেন্ডারটা দিই ওরকম ভাবে ভাগ করে দিই আর কি, ওরকম ভাবে দিই। তবে এখন আবার একটু সুইচ করতেছে, এখন হচ্ছে যে যত মিনিট এডিট করবে ফুল ভিডিওর অত রেশিওতে টাকা দিব, এরকম ভাবে চিন্তা করতেছি। আর জেনারেলি যদি এডিটরটা ফ্রি থাকে, অন্য কোনো কাজ না থাকে, ওরা 3 দিনের ভিতরে এডিট শেষ করে দিতে পারে, আর তা না হইলে অন্তত 1 সপ্তাহের ভিতরে তো এডিট শেষ হয়ে যায়, দেন ওই ভিডিওটা হচ্ছে তুই আপলোড দিয়ে দিস। হ্যাঁ, দেন আমার কাছে আবার আসে, আমি আবার একটু জোড়া লাগাই, আমি কিছু জিনিস একটু হালকা হালকা এডিট করি নিজে আবার আসার পরে ফাইনাল যে ভার্সনটা, ফাইনাল ভার্সনটার মধ্যে সাপোজ একটু কিছু হিউমার লাগানো অ্যাড করা
করা দরকার পড়লো ওইরকমভাবে কিছু অ্যাড করে দিই। আর একদম লাস্টের পোর্শনটাতে যে আমি যে এডিটিং ক্রেডিট টেডিট যেগুলো আছে ওগুলো আবার আমি নিজেই দিই, দিয়েছে ফাইনাল একটা রেন্ডার দিয়ে যদি স্পন্সর থাকে স্পন্সরের কাছে পাঠাই, সে এটা চেক করে তারপরে যদি গো হেড দেয় তখন আমি দিই, আর যদি না থাকে স্পন্সর তাহলে তো এমনিতেই আপলোড দিয়ে দিই। তাহলে মানে পাইপলাইনটা বেশ লং, মানে তোর যে প্রসেসটা মানে মোটামুটি একটা প্রোডাকশন টিমই ধরা যায়। হ্যাঁ হ্যাঁ, এটা হয়তো আরো বড় হবে, আমার আরো এডিটর লাগবে। হ্যাঁ ডেফিনেটলি, মানে কয়েকদিন আগে পোস্টও দিছিলাম, আমার কাছে অনেকে অ্যাপ্লাই করছে, দেখি এটা একটা বড় করবো, কারণ আমার অনেক ভিডিও আসে, অনেক ভিডিও করতে চাই। তো দেখা যায় কি আমি এডিটিংটা ডেলিকেট করার পর আমার হাতে আরও সময় আছে, সো আমি আরও রিসার্চ করতে পারি, সো আমি আরও ভিডিও মেক করতে পারি, তো ওইটার জন্য আমার আরও এডিটর লাগবে। তো ওইরকমভাবে আস্তে আস্তে বড় হয়। যাক না ভালো, মানে তোর টিমটা যে বড় হচ্ছে শুনে বেশ ভালো লাগলো। যে কন্টেন্টগুলো আমরা দেখি বেশ এনগেজিং ভিজুয়াল কিন্তু সেটার মধ্যে থাকে, অনেক টেক্সট অ্যানিমেশন থাকে, মোশন গ্রাফিক্স থাকে, অনেক ইনফোগ্রাফিক্স থাকে। আমার কোশ্চেন হচ্ছে এই ইনফোগ্রাফিকগুলো কিভাবে করাস, মানে যদি যে ডেলিগেটও করিস এবং এটা কোঅর্ডিনেট কিভাবে করিস, যে তুই এই জিনিসটাই চাচ্ছিস এভাবে চাচ্ছিস, এই ব্যাপারটা যদি একটু বলিস। এটা হলে আমি যাদের সাথে কাজ করতেছি এডিটিংয়ের ক্ষেত্রে তাদের সাথে আমি অনেক দিন হয়ে গেছে কাজ করতেছি, মানে একদম নতুন এরকম না, দুইজন যারা আছে খুবই পুরাতন, অনেক দিন ধরে কাজ করতেছে, ওরা মোটামুটি বুঝে গেছে আমি কি চাই। প্রথম প্রথম যেরকম হইতো, আচ্ছা ও এটা দিচ্ছে, আমি বলতে আচ্ছা এটা এইভাবে না করে ওইভাবে করলে কিন্তু বেটার হইতো, আর রেন্ডার করতে অনেকক্ষণ টাইম লাগে, আমি ছোটো ছোটো জিনিসের জন্য কখনো বারবার রেন্ডার করাই না, খুব বড় যদি ভুল টুল হয় তখনই শুধুমাত্র করাই। তো এটা করতে করতে ওদের মোটামুটি আইডিয়া হয়ে গেছে যে এরকম জিনিসপত্র ওরা চায়। আর আমার এডিটরটা হচ্ছে সবাই এনভাটো ইউজ করে, এনভাটো সাবস্ক্রিপশনটা ইউজ করে, তার কারণ টাইম কম লাগে, পুরো একদম স্ক্র্যাচ থেকে সব কিছু বিল্ড আপ করা লাগতেছে না, যেটা পাইতেছে ওইটার উপরে সে বাংলা টাচ আপ দিয়ে দেন হচ্ছে পাবলিশ করতেছে। আচ্ছা, তো ওইটার মধ্যে এনভাটোতে তো অলরেডি আফটার ইফেক্টসের প্রচুর টেমপ্লেট আছে, প্রিমিয়ার প্রো প্রচুর টেমপ্লেট আছে, ট্রানজিশনের প্রচুর টেমপ্লেট আছে, ওগুলো ওরা সবাই ইউজ করে, দুজনই ইউজ করে। আর অন্য যারা যারা এডিটর আছে ওদেরকে আমি বইলেই নিই যে তোমার এনভাটো সাবস্ক্রিপশন আছে কিনা, সো ওইভাবে করে যদি থাকে তখনই শুধুমাত্র ওরা অ্যাপ্লাই করে, আর দেখলেই বোঝা যায় যে ওদের আসলে সাবস্ক্রিপশন আছে কিনা, এটা ইউজ করতে কিনা কাজটা দেখলেই বোঝা যায়, কারণ এত কম টাইমের মধ্যে ডেলিভারি দিতে হইলে ভালো লেভেলের, ওইটা না হইলে হয় না আসলে। তো এইটা আর হচ্ছে কোঅর্ডিনেশনের ব্যাপারটা হচ্ছে কি, আমার কখনো এরকম হয় না যে আচ্ছা এক এডিটর সাপোজ একটা ফন্ট ইউজ করছে টাইমস নিউ রোমান, আর এক এডিটর টাইমস নিউ রোমান ইউজ করে না, সে ক্যালিব্রি ইউজ করছে। সো এটার মধ্যে আমি কখনো বলবো না আচ্ছা ও কেন ক্যালিব্রি ইউজ করলো, ও টাইমস নিউ রোমান কেন ইউজ করলো, ওইটাতে আমি প্যারা নেই না। তো দুইটা যে একদম সেম ফ্লোতে হইতে হবে এই প্যারাটা আমি নেই না, কারণ দুজন এডিটরের দুজনের ফিলোসফি আলাদা হইতেই পারে। তো ওই প্যারাটা আমি নিতে চাই না, কিন্তু আমি ইন্ট্রোটা একজনকে দিয়েই করাই। আবার হচ্ছে ইন্ট্রোটা খুব ইম্পর্টেন্ট, তো ইন্ট্রোটা হচ্ছে যে করবে সেই শুধু করে, মানে যাকে দিব সে পুরো তার পুরো স্টাইলই থাকে, তো ইন্ট্রোটা হচ্ছে শুধুমাত্র একজনকে দিয়ে করাই, আর বাকি পুরো সেগমেন্ট সেগমেন্ট ভাগ করে নেই, আর যাতে কম টাইমের মধ্যে দিতে পারে ওইরকমভাবে কিছু কিছু জায়গায় ইনস্ট্রাকশন দেওয়া থাকে। আচ্ছা, সো অ্যাট এ টাইম দুজন এডিটর ইউজুয়ালি কাজ করে একটা ভিডিও? ইউজুয়ালি। হ্যাঁ আচ্ছা, এখন তো তুই বুয়েটের লেকচারার হিসেবে আছিস, সো ওটা সামলে আবার কন্টেন্ট বানানো এই হোল জিনিসটা কীভাবে ম্যানেজ করিস? অনেক কিছু থাকে যেগুলো আমার বুয়েটের প্রফেশনের সাথে ডিরেক্টলি মিলে, যেমন রিসেন্টলি আমি একটা ভিডিও পাবলিশ করছি যমুনা নদী কেন ছোট করার চিন্তাভাবনা করা হইতেছে, এটা তো পুরো ভিডিওটা আমার মানে আমার প্রফেশনের সাথে মিলে, কারণ আমরা এটা নিয়েই কাজ করি, আমি হচ্ছে ইনস্টিটিউট অফ ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টে, সো ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের সাথে ডিরেক্টলি কোরিলেট করে। তো ওইগুলোতে আমার আরও সুবিধা হয় যে আমি যেহেতু বুয়েটের লেকচারার হিসেবে আসি, সেটাতে আমার আরও সুবিধা হয় কন্টেন্ট বানানোর ক্ষেত্রে। যদি টাইম ম্যানেজমেন্টের কথাটা বলি সেই ক্ষেত্রে হচ্ছে এখন উল্টো আমার আরও সহজ হয়, তার কারণ এখন আমি ডেলিগেট করে দিছি সব, আমার থাম্বনেল একজন বানাইতেছে, এডিটিং একজন করতেছে, রিসার্চ একজন করতেছে, সো এইটা পুরো ডেলিগেট করা এখন আমার খুবই কম সময়ের মধ্যে, আমার এফোর্টটা খুব মিনিমালিস্টিক একদম, মানে জাস্ট আমি ইয়াটা করি, আমার আমি জাস্ট তদারকিটা করি আর কি, ডিরেক্টর বা প্রোডিউসার হিসেবে। তুই ক্রিয়েট করে ফেলছিস। হ্যাঁ, ইকোসিস্টেমের মতন একটা দাঁড়ায় গেছে যে এর মধ্যে হচ্ছে বিভিন্ন মানুষ আছে, তাদের বিভিন্ন রোল আছে, ওরা ওদের রোলটা পালন করে। আগে যেটা হইতো আমি পুরো ভিডিও আমি একাই বানাইতাম, একটা ভিডিওর পিছনে 15 ঘন্টা এমন সময় যাইতো, মানে ভিডিও আসতে আসতে অনেক দেরি হইতেছে এরকম হইতো, তো এটা এখন আর হয় না। আর ওই যে আমি আগে থেকে একটা ইয়া করছি প্রত্যেক সপ্তাহে একটা ভিডিও দিব, তো ওই সপ্তাহের ভিডিওটা এখন অনেক সময় সপ্তাহে দুইটাও ভিডিও আসে, তবে আরেকটা ইয়ে ছিল আমি বুধবার বিকেল 5টায় দিতাম, ওইটা এখন আবার মেনটেন করতে পারতেছে না, একটু প্যারা হয়ে গেছে, বাট এটা ব্যাক করবো আবার ইনশাআল্লাহ, সমস্যা নেই। তো দেখা যায় কি যে ওই যেরকম মানুষ ভাবে যে দুইটা একসাথে আমি কীভাবে করতেছি, আসলে আমার জন্য সুবিধা হয় দুইটা একসাথে যেহেতু আমি করি, তার কারণ হচ্ছে দুইটা তো হচ্ছে কমপ্লিমেন্টারি, দেখা যায় যে একটা এটাকে সাপোর্ট দিতেছে। আর যেহেতু মানে মানুষজন যেটা হয় যে এইচএসসি বা ভার্সিটির পরে যখন পড়াশোনাটা অফ হয়ে যায় তখন আবার পড়াশোনা করতে কেউ পছন্দ করে না, আর আমি তো কন্টিনিউয়াস পড়াশোনার মধ্যেই, আমি যে রিসার্চ করতেছি, যে পেপার পাবলিশ করতেছি, যে সব কিছুই করতেছি, সো ওই পড়াশোনার মধ্যে থাকার কারণে দেখা যায় যে ভিডিওর জন্য আমি যখন পড়াশোনা করতেছি আমার ওই এক্সট্রা মেন্টাল এনার্জিটা দরকার পড়ে না, যে আচ্ছা ওকে আমি এখন পড়াশোনা করতে বসবো, এরকমভাবে আমি বসতেছি পড়াশোনা করতে বসতেছি, ওইটা আমার মনেই হয় না, আমি মনে হয় যে আমি আমার নর্মাল ফ্লোর মধ্যেই গেছি। তো আমার ওই জন্য টাইম ম্যানেজমেন্টটা খুব বেশি প্যারা হয় না দুইটার। আচ্ছা আচ্ছা, না এটা জানার আমারও
খুব ইচ্ছা ছিল যে কিভাবে ম্যানেজ করিস, বাট গুড টু নো যে একটা সিস্টেম তুই ক্রিয়েট করে ফেলছিস। একটা সিস্টেম এবং দুইটা কমপ্লিমেন্টারি। 2020 থেকে হচ্ছে কন্টেন্ট বানাচ্ছিস, তো এখন 2023 তোর মোটামুটি বেশ ভালো পরিমাণে এক্সপিরিয়েন্স হয়েছে, তো তোর এক্সপিরিয়েন্সের উপর বেস করে আমি জানতে চাচ্ছি যে কন্টেন্ট ক্রিয়েশন কি একটা ক্যারিয়ার চয়েস হতে পারে কিনা, নাকি এটা হবি হিসাবেই মোর অ্যাপ্রোপ্রিয়েট? না, অফকোর্স যদি কেউ সিরিয়াসলি নেয়, অফকোর্স আমি বলবো যে ক্যারিয়ার চয়েস বলতে কি মানে পাশাপাশি সাইড ক্যারিয়ার হইতে পারে, মানে এটা থেকে অফকোর্স একটা বড় অ্যামাউন্টের মানি জেনারেট হয় যদি সে সিরিয়াসলি করে। আর এটার পিছনে অনেক কিছু জিনিস চিন্তা করতে হয়, যেমন কেউ যদি এটা সিরিয়াসলি না করে তখন দেখা যাবে কি সে ইউটিউবের মধ্যে একটা ট্রাভেল ব্লগও দিতেছে, কতক্ষণ পরে সে একটা নাচের ভিডিও দিতেছে, সো এইটা তো হইলো না, মানে জনরা তো মিললো না, তো এইগুলো নিয়েও অনেক ইস্যু হয়। তো আমি বলবো যদি কেউ করে তাহলে একদম সিরিয়াসলি যাতে করে। আর এখনকার সময় আমি বলবো ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে এর মধ্যে খুব অন্যতম হচ্ছে নিয়ন হচ্ছে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে দিতেছে। ও যখন কোনো ভিডিও করে আউটডোরে যায়, শ্যুট করতেছে, নেপালে যাইতেছে, ভুটানে, এই মানে অনেক জায়গাতে যাইতেছে, ইন্ডিয়াতে যাইতেছে, সো এইসব জায়গাতে যাই যায় সে ভিডিও শ্যুট করতে পারতেছে, কারণ কি সে ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশনের মধ্যে দিতেছে। তখন কি হয়, ফুল টাইম কন্টেন্ট ক্রিয়েশনে দিলে কোয়ালিটিটা অনেক বেশি এনরিচড হয় আর ব্র্যান্ডদেরকে অ্যাপ্রোচ করা অনেক বেশি সহজ হয়। ব্র্যান্ডরা তখন এসে এসে মানে তাকে দিয়ে প্রমোট করাইতে চায়, তার এখানে অনেক স্পন্সরশিপ আসে, টাকা পয়সা অনেক বেশি আসে, তো এইটা অনেক সুবিধাজনক হয়। আমি বলবো রিস্ক না নিতে চাইলে সাইড হাসেল হিসেবে কন্টেন্ট ক্রিয়েশনটা রাখা উচিত। যেমন আমি একটা জব করতেছি, ওকে রাত্রেবেলা আমার বাসায় টাইম আছে, আমি এক ঘন্টা একটা ভিডিও শ্যুট করবো, বা হচ্ছে যে আমি এখানে তিন ঘন্টা চার ঘন্টা একটু ভিডিওতে দিব, একটু দরকার হলে ঘুমাইলাম কম, এরকমভাবে করা যায়। তাইলে হচ্ছে রিস্কটা থাকে না, যে আমি সব কিছু ছায়রা ছুড়ে দিয়ে কন্টেন্ট ক্রিয়েশনে নামলাম, তখন হচ্ছে রিস্কটা হয়, রিস্ক চলে আসে, তখন একটু রিস্কটা হয়। তো এটা দুই ক্ষেত্রেই কাজ করে, যেমন নাফিস সালিম ভাই রিস্ক নিতে আবার অনেক পছন্দ করে, সে হচ্ছে যে অনেক টাকা ইনভেস্ট করছে শুরু থেকেই, অ্যান্ড আলহামদুলিল্লাহ সে এখন খুবই সাকসেসফুল। যখন নাফিস সালিম ভাই আগে নাফ ব্রো ছিল, সে হচ্ছে যে অন্য নামে আগে ইউটিউবিং করতো, পরে এখন দিনের পথে এসে ভালোর পথে চলে আসছে নাফিস ভাই, আমাদের সাথে এখন এডুকেশনাল কন্টেন্ট বানাইতেছে। তো এডুকেশনাল কন্টেন্ট নাফিস মার্কেটিং নিয়ে কন্টেন্ট যখন বানানো শুরু করছিল ভাই, সেটা আমার অনেক কথা হইতো, তো অনেক কিছু নিয়ে অ্যানালিসিস করে ভাই তারপরে যখন নামছে ভাইকে আমি অনেক বলছিলাম ভাই বেশি রিস্ক নিয়েন না, মানে আপনি এত বেশি টাকা ইনভেস্ট করেন না, তো উনি রিস্ক বেশি নিতে পছন্দ করে, তো উনি এডিটরকে টাকা দিয়ে এটা সুন্দরভাবে ভিডিও টিডিও বানাইছে অ্যান্ড এটা সাকসেসফুলি কাজ করছে, উনি তো এখন খুব বড় ক্রিয়েটার হয়ে গেছেন এখন। তো এইভাবে করে আর কি করা যায়। আমার কাছে মনে হয় যে একদম মানে শুরুতেই সব কিছু ছেড়ে ছেড়ে দেওয়া এটা একটু বোকামি সিদ্ধান্ত হবে। যেমন আমি এখন চাইলে বুয়েটে লেকচারটা ছাড়তে পারি, বাট ছাড়বো না, কারণ কি আমার পাইতে অনেক কষ্ট হয়েছে, আর মানে দরকার নাই, দুইটা আমার অনেক ভালো। মানে তোর রেকমেন্ডেশন হচ্ছে স্টার্ট করি সাইড হাসল হিসেবে, যদি অ্যাট সাম পয়েন্ট মনে হয় যে এটাই এনাফ আর্ন করতেছি তখন মেবি চিন্তা করা যায়। এক্স্যাক্টলি, শুরু থেকেই না, নিয়ন যেমন হচ্ছে শুরুতেই করতো, নিয়ন আগে হচ্ছে 10 মিনিট স্কুলে ছিল সাথে এটা করতো, তারপরে এক সময় যা তার মনে হয়েছে যে না এটা ফুল টাইম দেওয়া উচিত, তখন ফুল টাইমে দিছে। কন্টেন্ট নিয়ে তোর ফিউচার প্ল্যানটা কি? আমার তো এই বছর থেকে আসলে শুরু করছে যে প্ল্যানটা ছিল যে বাইরে যে কন্টেন্ট বানানো, অলরেডি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে গেছি, যে যে মানে এই যে ইনডোর, এই ইনডোরের বাউন্ডারিটা আমরা ভাঙতে চাই, সো বিভিন্ন জায়গাতে গেছি, সিলেটে যে ভিডিও বানানো হয়েছে, চট্টগ্রামে যে বানানো হয়েছে, এখনও অনেক জায়গা যাওয়া বাকি আছে, রাজশাহীতে যাইতে হবে, এটা রাফিস সালিম ভাইয়ের ঘাটি, ওটা ওখানে যাইতে হবে, আর বাইরে যাওয়ার মানে হচ্ছে কলকাতাতে যে আসছি অলরেডি, কলকাতার উপরে 2টা ভিডিও আছে, আর সামনে দেখে আরও কয়েকটা দেশের মধ্যে যে ওদের ইউনিক যে জিনিসগুলো আছে যেটা আমার জনরার সাথে যায় ওগুলো নিয়ে ভিডিও বানাবো। আরেকটা বড় প্ল্যান হচ্ছে বাংলাদেশের কিছু ইউনিক জিনিস নিয়ে আমি ওটিটির সাথে কাজ করতে চাই, যেমন আমি সাপোজ ছয় পর্বের একটা সিরিজের মতন, যেটা সিজন 1 সিজন 2 এরকমভাবে আসবে, যেটার মধ্যে বাংলাদেশের ইউনিক জিনিস এবং ওটাকে আমি রিসার্চ করে প্রথম আনবো। সাপোজ সুনামগঞ্জের বাউল সম্প্রদায়, ওরা হচ্ছে কীভাবে আসছে, ওদের বাংলাদেশের কালচারের সাথে কী রিলেশন, যেমন কোক স্টুডিও যেরকম হচ্ছে ফিউশন করে, এটা গানের মাধ্যমে করে, আমি এটার ইন্টালেকচুয়াল ভার্সনটা অ্যাসার্টিভ আকারে হচ্ছে যে এই ইউটিউবের জন্য ক্রিয়েট করতে চাই, যেখানে হচ্ছে সাপোজ বাউল সম্প্রদায় নিয়ে আমি কথা বলবো যে ওরা কেমনে অরিজিনেট হয়েছে। তারপরে বাংলাদেশের বিভিন্ন আঞ্চলিক জায়গার মধ্যে এমন অনেক কিছু আছে যেটা আমরা জানি না, সাপোজ এমন হইতে পারে যে আমরা কাপ্তাই হ্রদের নিচে গারো সম্প্রদায়ের অনেক নাকি শহর গ্রামের মতন হচ্ছে বিলীন হয়ে গেছিলো যখন কাপ্তাই হ্রদ বানানো হয়েছিল, এটার মধ্যে আন্ডার ওয়াটার একটা জাদুঘরও হইতে পারে বলে অনেকে চিন্তাভাবনা করে, তো ওই স্টোরিগুলো কীরকম, যদিও বেশি রিস্কি বাট হচ্ছে যে ফান্ডামেন্টাল কিছু জিনিসের উপর আমি ওই এপিসোডগুলো করব। তো একটা যেমন আমরা ছোটোবেলায় বিয়ার গ্রিলসের এপিসোড দেখে দেখতে বড় হয়েছে, ওটা তো অ্যাডভেঞ্চারাস ছিল, আমি ওইটার হচ্ছে ইন্টালেকচুয়াল ভার্সন বানাবো যেটা দেখে মানুষ হয়তো অনেক কিছু শিখতে পারবে, মানে আমার ভিডিওরই ইন্টালেকচুয়াল ভার্সন, যদিও অনেক এফোর্ট যাবে বাট ওটির সাথে এটা আমার করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। কন্টেন্ট ক্রিয়েশন করে তুই তো এখন খুব ভালো একটা পজিশনে আছিস, সো আর্নিং পটেনশিয়ালের দিক থেকে মানে
স্পেসিফিকভাবে বলার কিছু নাই, আমাকে একটা আইডিয়া দিতে পারিস যে এই রেঞ্জের মধ্যে আর্ন করা পসিবল? ও আচ্ছা, বাংলাদেশের না, এটা আমরা অলরেডি ট্রাইনিমাল পডকাস্টের মধ্যে অনেক ডিসকাস করে ফেলছি। মানে এখন অনেকে অনেক রকম ইনকাম করে, যেমন আমার কাছে মনে হয় যে শামস আপু, থটস অফ শামসের যে উনি হচ্ছেন একবার একটা এরকম ইয়ে নাম্বার বলছিলেন যে ওনার 7-10 লাখের মতন হয় মান্থলি। হ্যাঁ মান্থলি, হ্যাঁ হ্যাঁ 7-10 লাখ সবসময় যে হয় এরকম না। আমার এখন যে পর্যায়ে আছে আমার হচ্ছে 3-5 এরকম হয়, আল্লাহ রহমতে হয় আর কি। এখন এটার মধ্যে আবার অনেক কিছু কাটছাট আছে, ট্যাক্স ম্যাক্স হ্যান ত্যান, আমি জীবনে কিছু কাটাছাটা হয়, তো ওর পরে যা থাকে। তবে আমার এখানে আবার যে এডিটরদেরকে টাকা দিতে হবে, থাম্বনেল ডিজাইনারকে টাকা দিতে হবে, মানে খরচও কিন্তু আছে, এমন না যে পুরোটা খালি আমি নিয়ে নিতেছি, বাট এটা খুবই অনেক জায়গায় দেখা যায় যে ফুল টাইম জব করার পরেও মানুষ এটা পাইতেছে না, তাই না? মানে হচ্ছে এটা তো একটা বড় অ্যামাউন্ট। তো এটা নয় যে ঈদের সময় বোনাস দেয় বা হচ্ছে বছর শেষে বোনাস দেয়, এইগুলো নাই, কিন্তু হ্যাঁ একটা ভালো অ্যামাউন্ট আসে। আচ্ছা এনায়েত, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের জন্য যদি তোর কোনো অ্যাডভাইস থাকে? ও, আমি প্রথমেই বলবো যে সিরিয়াস হইতে হবে এই কন্টেন্ট ক্রিয়েশন জার্নিটা যে আমি শুরু করতেছি, এটা সিরিয়াস হইতে হবে। অ্যান্ড নভেলটি, যে আমি নতুন কী দিতে পারতেছি। এখানে অনেক কন্টেন্ট ক্রিয়েটর অলরেডি চলে আসছে বাংলাদেশে, তো এর মধ্যে নতুন কিছু করতে হবে। সাপোজ রাফসান্দা ছোটো ভাইয়ের আগেও কিন্তু অনেক ফুড ব্লগার ছিল, বাট ও আইসা যেটা করছে, ও খুব রিচ কিড, সে জায়গায় যখন বাংলাদেশের একদম সাধারণ মানুষের সাথে মিশছে, ওই ইন্টারমিঙ্গেল হওয়ার ব্যাপারটা কীরকম হয় এটা মানুষের কাছে খুব ইন্টারেস্টিং লাগছে। অ্যান্ড দ্যাটস ওয়াই ও বুম করছে জাস্ট। সো জাস্ট ফুড ব্লগারই হবো এরকম না ভাইবা, আমাকে একটু চিন্তা করতে হবে এখানে আমি নতুন কী দেখাইতে পারি, আমি কি একটু হিউমার অ্যাড করতে পারি, আমি কি একটু হিস্ট্রি অ্যাড করতে পারি এটার সাথে, যেটা khaidai.com করে মাঝে মাঝে। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট নতুনভাবে চিন্তা করার ক্ষেত্রে। জনরা হয়তো পুরাতন হইতে পারে, কিন্তু তার মধ্যে আমি নতুন কী করতে পারতেছি, যে জাস্ট করার জন্য করলাম, চিন্তা ভাবনা করলাম না, হুট করে আমার ভিডিও দিতে চাইতেছি। যেমন অনেকে থাকে যে ভাবে যে রেগুলার ভিডিও দিলেই বুঝে একদিন আমার 100K হয়ে যাবে, ব্যাপারটা এরকম না যে 3-4 দিন পরপর ভিডিও দিতেছে, তার কোনো আপগ্রেডেশন নাই, যে সে চিন্তা করতে পারতেছে না নতুন কিছু, সে নিজেকে বদলাইতে পারতেছে না, ভাঙতে হবে নিজেকে, ভাঙতে হবে, গড়তে হবে, অডিয়েন্স কী চাইতেছে সেই অনুযায়ী। তো অনেক চিন্তাভাবনার ব্যাপার আছে এখানে, এমন না যে হুট করে একদিন আমি এরকম হয়ে গেছি। আমার মাথার মধ্যে সারাক্ষণ কিন্তু চিন্তা চলে যে আচ্ছা এই ভিডিওটা আরেকটু কেমন ডেভেলপ করা যায়, আরেকটু কেমন ডেভেলপ করা যায়, নেক্সট প্ল্যান কী হবে। যেমন তুই জিজ্ঞেস করলি যে নেক্সট প্ল্যান কী হবে, আমার কিন্তু রেডি আছে নেক্সট প্ল্যান কী হবে। তো ওইগুলোতে আস্তে আস্তে যাইতে হবে, আর এখন যেটা কন্টিনিউ করতেছি ওইটাকে আরেকটু করে বেটার কীভাবে করা যায় ওটাও চেষ্টা করতে হবে। সো নতুনদের জন্য এটাই অ্যাডভাইস থাকবে, সিরিয়াসনেসটা খুব ইম্পর্টেন্ট, নভেলটি খুব ইম্পর্টেন্ট, নতুন কী করতেছি। তো এনায়েত, তোকে অসংখ্য ধন্যবাদ আজকে তোর বাসাতে আমাকে ইনভাইট করার জন্য, আর খুবই ভালো লেগেছে আসলে তোর সাথে এই আড্ডাটা দেওয়ার পর। অনেক কিছু আমি জানলাম যেটা আসলে আমারও জানার অনেক ইচ্ছা ছিল। তো ভালো থাকিস, আর যদি আমার অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলার থাকে তো। থ্যাংক জুবায়ের, আমার বাসায় আসছে এটা আমার জন্য অনেক বড় কিছু। জুবায়ের সাথে আমার কানেকশন অনেক আগে থেকে, যদিও জুবায়ের আমার আগে থেকেই স্টার হয়ে গেছে, ঠিক আছে? মানে হচ্ছে জুবায়েরকে কিন্তু আমি দেখে ইন্সপায়ার্ড হয়েছে, সত্যি কথা। আমি কিন্তু জুবায়ের কন্টেন্ট দেখে দেখে অনেক কিছু শিখছি। জুবায়ের যে বুম হয়েছিল 2020-এর প্যান্ডেমিকে, ওইটা দেখে আমি যে কি ভালো লাগছিল, যে আচ্ছা না আমাদের ভার্সিটির একটা, আমার সবসময় আক্ষেপ ছিল যে বুয়ের থেকে ইউটিউবার বাইরে না, কিন্তু জুবায়ের যখন বিয়েছে আমার খুবই শান্তি লাগছে, যে ওই সময় তো হিউজ পরিমাণ মানে এক্সপোজার হওয়ার পরে, এখন তো অফকোর্স আছে, আমি বলতেছি ওই সময়টাতে আমি যখন দেখলাম, আমি তখন গুনতেছিলাম 7,000 সাবস্ক্রাইবার ছিল, হঠাৎ করে দেখি 10,000, তারপরে দেখি 50,000, তারপরে দেখি 1,00,000, এরকম ভাবে হইতেছে, বাড়তেছে বাড়তেছে। তো ওই মেমোরিগুলো এখন মনে পড়ে যে ওই সময়টাতে একদম আমার ছোটবেলা থেকে যে বাচ্চাকে বড় করে না ওই রকম ভাবে বড় করছে। তো এইটাই আর কি, খুব ভালো লাগছে জুবায়ের আজকে আসছিস, থ্যাংকস আসার জন্য। সেম হিয়ার, আবার ইনশাল্লাহ কোন এক সময়।